বাঁকুড়া জেলার হিরবাঁধের খয়েরকুন্দি গ্রামেও ভোট বয়কটের হুঁশিয়ারি বাসিন্দাদের। গ্রামের বেহাল রাস্তা পাকা করা না হলে অনির্দিষ্টকালের জন্য ভোট বয়কটের ডাক দিয়েছেন হিরবাঁধ ব্লকের খয়েরকুন্দি গ্রামের মানুষজন। নিজেদের ভোট বয়কটের সিদ্ধান্তের কথা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছেন গ্রামবাসীরা। ভোট বয়কটের সপক্ষে গ্রামে সোমবার পড়েছে পোস্টারও। পাশাপাশি বাসিন্দারা রাস্তার দাবিসহ ভোট বয়কটের প্ল্যাকার্ড হাতে নিয়ে গ্রামে বিক্ষোভ মিছিলও করেন। মলিয়ার গ্রাম পঞ্চায়েতের মলিয়ান বড়তর পুকুর পাড়ের পিচ রাস্তা হইতে ভায়া দামোদরপুর খয়েরকুন্দি হয়ে পাকুড়িয়া পিচ রাস্তা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা পাকা হয়নি। কাঁচা রাস্তার অবস্থাও চলাচলের অযোগ্য। বর্ষা এলেই সেই রাস্তা হয়ে ওঠে ভয়ঙ্কর। রাস্তার মাঝখানে তৈরি হয় বিশাল গর্ত, জমে যায় পুকুরের মতো জল। এক জায়গায় জমে থাকে হাঁটু সমান কাদা। সেই জল কাদা ডিঙিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষজনকে নিয়ে চলে ঝুঁকিপূর্ণ যাতায়াত। স্থানীয় খয়েরকুন্দির দামোদরপুর, পাকুড়িয়া, কেদিয়া, পদুল্লারা সহ কমপক্ষে 8টি গ্রামের মানুষকে নিত্যদিন প্রয়োজনে এই রাস্তা দিয়েই যেতে হয় মলিয়ান বাজারে। সেই বাজারে যাওয়ার ক্ষেত্রেও চূড়ান্ত সমস্যায় পড়তে হয় গ্রামগুলির বাসিন্দাদের। এই অবস্থায় রাস্তা পাকা করার দাবিতে ওই গ্রামগুলির মানুষ বারবার ছুটে গেছেন প্রশাসনের বিভিন্ন স্তরে, কিন্তু রাস্তা হয়নি। এবার তাই গ্রামবাসীরা রাস্তা পাকা করার বঞ্চনার অভিযোগ তুলে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন। স্থানীয় খয়েরকুন্দি বুথের মানুষ লিখিতভাবে হিরবাঁধের বিডিওকে জানিয়ে দিলেন আগে রাস্তা তারপর ভোট। ভোট বয়কটের সপক্ষে গ্রামগুলিতে চলল পোস্টারিং ও বিক্ষোভ মিছিল। এ বিষয়ে মলিয়ান পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের বিশ্বজিৎ চ্যাটার্জি বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়ে জানান, ওই রাস্তা তৈরি করার ব্যাপারে পদক্ষেপ করা হয়েছে, পঞ্চায়েত ভোটের আগে রাস্তা তৈরির কাজ শুরু করা হবে। আমরা নেমেছি রাস্তার জন্য। রাস্তা খারাপ আমাদের বড়তড়ি থেকে পাকুড়িয়া। রাস্তাটা খুব অসুবিধা। সব কিছু গাড়ি, রুগী, ডেলিভারি সব কিছু অসুবিধা। বর্ষায় আমাদের প্রচণ্ড অসুবিধা। হ্যাঁ, এখন রাস্তা চাইছি, রাস্তা চাই আমাদের। নাম সন্ধ্যারানী মন্ডল, গ্রাম খয়েরকুন্দি। কি অসুবিধা হয় রাস্তা দিয়ে চলতে? কাঁচা রাস্তা, পাথর টাথর। তারপরে এটার দিকে আমাদের যাওয়া আসার সুবিধা মজানা সব কিছু আমার। এটাই মেন রাস্তা নাকি যাতায়াতে? যাতায়াতের এটাই মেন রাস্তা। কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? অবস্থা শুরু থেকেই পড়ে আছে, শুরু থেকে। হিসাব মানে থাকি নিত্য যাতায়াতকারী কতজন মানুষ আছে এখানে? না হলো ও গ্রামটা অনেক 150 মতো। পাশাপাশি কতগুলো গ্রাম রয়েছে এখানে? পাকুড়িয়া, কাদিয়া, আড়াল। সব গ্রামের মানুষই কি এই রাস্তা দিয়ে পেরো? এটাই তাদের মূল রাস্তা নাকি? কি চাইছেন এখন? আমরা চাইছি যে রাস্তাটা পাকা হোক, রাস্তা পাকা করা। কি নাম আপনার? নিধিরাম মন্ডল। বাড়ি? পাকুড়িয়া। কি কি অসুবিধা হয় এই রাস্তার জন্য? এখানে আসতে গেলে আমাদের খুবই মানে বর্ষার দিনে তো খুবই অসুবিধা হয়। হ্যাঁ, তখন মানে বাইক তো চালাই আসাই যায় না, পরন্তু মনে হয় যে হেঁটে আসতে হবে, এরকমই বেহাল অবস্থা রাস্তায়। আর বাচ্চারা তো আসতেও মানে খুব অসুবিধা হয়, তাদেরকে মা বাবারাও নিয়ে আসতে অসুবিধা বোধ করেন। হ্যাঁ, এটা কতটা রাস্তা এরকম অবস্থায় হয়ে আছে? প্রায় তিন কিলোমিটার। এইখান থেকে ওইটা হলে মোটামুটি 5 কিলোমিটার স্কুল পর্যন্ত আসা নাকি? হ্যাঁ, স্কুল পর্যন্ত মোটামুটি 4 কিলোমিটার। বর্ষাতে কি খুব অসুবিধা হয়? খুবই অসুবিধা বর্ষার দিনে, মানে হেঁটে আসাও মানে একটা দুরূহ অবস্থা দাঁড়িয়ে। কি চাইছেন? চাইছি যে আগামী দিনে যেন এই রাস্তাটা পাকা হয়। হ্যাঁ, তার জন্য সুষ্ঠু ব্যবস্থা প্রশাসনিকভাবে যেন অভিযোজন কর্তৃপক্ষরা মানে নজরদারি করেন। হ্যাঁ, নাম বলুন স্যার। আমার নাম সোমনাথ চন্দ, খয়েরকুন্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আসতে মানে নাচার তাইলেও বাধ্যতামূলক আসতে হয়, গাড়ির তেলও ডবল পড়ে, ভাড়াও ডবল পড়ে। ও সমস্যা, কতদিন ধরে এই অবস্থা হয়ে পড়ে আছে? অনেকদিন ধরেই এমনি আছে, একবারও হয়নি প্রথম থেকে এমনি আছে। বর্ষাকালে কি সমস্যা বাড়ে? বর্ষাকালে প্রচুর সমস্যা, জল পুরো ভর্তি থাকে, খালগুলো বুঝতে পারি না, গাড়ি আনতে কষ্ট, গাড়ি নিয়ে আসা যায় না, গাড়ি আসতে মানে কি বলবো, এমার্জেন্সি যারা মানে আসতে মানে টাকা দিলেও আসতে না চায়। তো এখন কি চাইছেন? এখন রাস্তাটা ভালো হোক, এইটুকুনি চাইবো।
বিপদরণ কর্মকার আপনি কি করেন গাড়ি চালান আমাদের বর্তরের বাঁধ হইতে পাকুড়িয়া পিজরুল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা আমাদের বিগত 10-15 মানে আমাদের জন্মের থেকে দেখে আসছি একদম খারাপ হয়ে আছে। তো তাতে কোনো প্রশাসন সরকারকে আবেদন করেও কোনো ফল পাওয়া যায় নাই। তো আমাদের রাস্তাটা অবিলম্বে করতে হবে, নাহলে না হলে আমাদের ভোট বয়কট থাকবে। প্রশাসনকে জানিয়েছি, বিডিও টিডিও সবাইকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি ভোট বয়কটের, না কোনো আশ্বাস আপনি ওনারা দেননি আমাদেরকে এখনো পর্যন্ত। বাধ্য হয়ে আমরা মিছিল বার করেছি, আমরা ভোট বয়কট রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাস্তা চাইছি, রাস্তা আমাদের যেন অবিলম্বে পাকা পিচ রোড হয়। এই গ্রামের রাস্তা দিয়ে প্রায় 5-7টা গ্রামের লোক যাতায়াত করে। এই পাকুড়িয়া, আড়াল, গোপালপুর, কেদিয়া, পুদলাড়া, সালদিয়া, খড়কুন্দি, দামোদরপুর, সালই পাহাড়ি প্রায় অনেক লোক এই দ্বারা আসে। এখন রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে গাড়ি চলাচল পর্যন্ত করা যায় না। রোগী যেতে হলে স্যার ডুলি করে নিয়ে যেতে হয় আমাদেরকে, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু আসতে চায় না এখানে, মানে ডেলিভারি পেশেন্ট পর্যন্ত আসতে পারে না, মানে 3 নম্বর ভাড়া নেই গাড়ি যদি আসে তো। আমার নাম ধনঞ্জয় মণ্ডল, আমার গ্রাম খয়েরকুন্দি। আমি স্যার ওই খয়েরকুন্দি গ্রামের বাসিন্দারা, ওনাদের দাবি হচ্ছে রাস্তা দীর্ঘদিন ধরে বেয়াল, অবিলম্বে মেরামতির দাবি চাইছেন রাস্তার। তার জন্য ওনারা বলছেন যতদিন না রাস্তা হবে তার জন্য পোস্টার দিয়েছে ভোট বয়কট। কি বলবেন এই বিষয়ে, কি ব্যাপার হয়েছে রাস্তা? অলরেডি ওই রাস্তাটি আমাদের দামোদরপুর হয়ে একদম পাকুড়া অবধি রাস্তাটি আমাদের স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাল আমাদের তার উদ্বোধন আছে। মুখ্যমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে এটা হবে। হ্যাঁ, ওই রাস্তাটা প্লাস দেবেদা টু শালঘাটা, এই দুটো রাস্তা কাল আমাদের দুপুর 12টার থেকে 12:30টার মধ্যে উদ্বোধন আছে। যদি কেউ কোনো ওই ভোট বয়কটে দিচ্ছে, তারা ভুল পথে হাঁটছে। ওরা ভুল আমারও, ওরা আমাদের কাছে ইয়া দিয়েছিল, অ্যাপ্লিকেশান দিয়েছিল, ঘটনা সত্য, রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থা আছে সেটাও সত্য। কিন্তু আমাদের পঞ্চায়েতের ক্ষমতা একটা টাকা, পুরো টাকাটাই ওই সংসদে ঢুকাই দেওয়া যায় নাই। তাহলে আমরা বলছিলাম কম কম করে করবো, ওরা কিছু লোক মেনেছিল আর কিছু লোক মানেনি। ওরা বলছে হলে একেবারে হবে, তাহলে তখন আমরা এই বিষয়টা আমরা উপর মহলে জানাই দেবেদরও তাই। ওরাও বলেছিল যে আমাদের পঞ্চায়েত থেকে আমাদের হলে কখনো 2 লাখ পাবে, কখনো 3 লাখ পাবে, একটু একটু কেটে কেটে হবে। ওরা বলছে না আমাদের একবারে হবে। তখন আমরা উপর মহলে এই দুটো রাস্তা সম্বন্ধে জানাই, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের এই দুটো রাস্তা কালকে উদ্বোধন করবে। টেন্ডার হয়ে গেছে, সমস্ত কাগজপত্র রেডি, মানে কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, একদম কুইকলি কাজ হবে, কাজ ভোটের আগেই কাজ শুরু হয়ে যাবে, সেটা পাবলিক দেখতেও পাবে। থ্যাংক ইউ স্যার। নামটা আপনি? আমার নাম বিশ্বজিৎ চ্যাটার্জি, আমি মোলিয়ান অঞ্চলের উপপ্রধান। আপনাদের কিসের দাবিতে আজ এই কর্মসূচি চলছে? আমাদের কর্ম এই দাবিটা হচ্ছে যে আমাদের ওই বর্তর বান হইতে পাকুড়িয়া পিচ রাস্তা তো নেই, আমাদের রাস্তা খুবই অসুবিধা, এমনকি বর্ষার সময় যে অসুবিধা আমরা পাই সেটা আমাদের মানে কি বলবো সেটা বলে মানে সংশোধন করা যাবে না আর কি। হ্যাঁ, এমন অবস্থা, এবং প্রতি মানে পার্টির লোকরা ঘরে ঘরে ভোট চাইবার সময় আসবে, ভোট দাও রাস্তা হবে। আজ আমরা বিগত আমাদের জন্মের আমার জন্মের পর থেকে দেখছি যে এরকমই রাস্তা, আমাদের রাস্তা কোনো সুরাহা হয়নি আজ পর্যন্ত খয়েরকুন্দির গ্রামের। হ্যাঁ, এবং আমরা তার জন্যই ভোট মানে বয়কট করতে আজ এই রাস্তায় নেমেছি, যাতে ভোট বয়কট না আমাদের এখানে কোনো নেতা মন্ত্রী যেমন না আসে ভোট চাইতে আমাদের এখানে। রাস্তা যেদিন হবে আমাদের সেইদিনে আমরা ভোট দেবো, তার আগে নয়। ওই রাস্তায় হাঁটবো, তারপরে আমরা তাদের ভোট দেবো। আমরা কোনো পার্টিতে যাচ্ছি না, আমাদের রাস্তার দরকার। রাস্তা না হলে আমরা কোনো মতেই কিছুতে কাজ করবো না, ভোট দেবো না।